नमस्कार बंधुरा राखिर किचेने अपने सबाई के स्वागत आशा करी अपनारा भलो आज के एक सुस्वादु रेसिपी निये चले एसेछि आपनादेर साथे शेयर करब बोले आज के अपनादेर साथे शेयर करब डिम दिए और मुसुरी डाल दिए बाड़ीते सहज पद्धतिते किभाबे धोका तैरी करते पारबेन सेई धोका रेसिपी अपनादेर साथे शेयर करछि। जदि रेसिपिटा भलो लागे लाइक करबेन कमेंट करबेन और सबस्क्राइब करार अनुरोध रइलो पाशे थाका बेल आइकनटाके टिपे देबेन जखनी आमि नित्य नतुन भिडियो छाड़ब नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौंछे जाबे आर अति अवश्यई आमार चैनलटाके सबार साथे शेयर करबेन और बाड़ीते एरकम भाबे अति अवश्यई रिक्वेस्ट রইল আপনাদের কাছে ডিম দিয়ে আর মসুর ডাল দিয়ে ধোকা বানিয়ে অতি অবশ্যই খাবেন। মাছ মাংস বাড়িতে না থাকলেও এই রেসিপিটা দিয়ে দুপুরে 5 থেকে 6 জনের খাবার খেয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করে নিয়েছি। আমি এটা মিক্সিং জারে বাটিনি, যেহেতু আমার মিক্সিং জারটা খারাপ হয়ে গেছে তাই মসুর ডালটা আমি শিলে বেটেছিলাম। প্লেন করে বেটে একদম পুরো শুকনো শুকনো করে বাটতে হবে, এটার মধ্যে কোনো জল ঠল কিছু দেওয়া যাবে না। শুকনো করে বেটে রেডি করে নিয়েছি আর এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে এখন আমি একে একে সব মিক্স করছি। একটা মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ খুব ঝিরি ঝিরি করে কেটে দিয়ে দিলাম, 4 খানা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর এখানে 1/2 চামচের 1/4 ভাগ গরম মশলা দিয়ে দিলাম আর এখানে 1.5 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা খুব সুন্দর করে এবার ডিমগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 75 গ্রাম মুসুরির ডাল আছে দেখে আমি 3টে ডিম নিয়েছি। আপনারা যে যেরকম ডালটার মাপটা নেবেন সেই হিসাবে ডিমটাও কিন্তু বাড়বে সেরকমভাবে। এবার 3টে ডিমকে ফাটিয়ে আমি খুব ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এবার এটাকে আমি মিক্স করে নেবো খুব সুন্দর করে, চামচিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। মিক্সটা করে নেওয়ার পরে রেডি করে নিলাম, মিক্সটা পুরো হয়ে গেছে খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে আমি এখানে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলটা সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে, সাদা তেল দিয়ে করলে একদম ভালো হবে না। আঁচটা লোতে রাখতে হবে, রেখে দেওয়ার পর তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তারপরে এটা এরকমভাবে মিশ্রণটাকে এরকমভাবে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে সুন্দর করে দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে সুন্দর করে সব দিক ছড়িয়ে সুন্দর করে দিয়ে রেডি করে নিতে হবে। এটাকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে সব দিকটা বেশ খুব ভালো করে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি এটাকে খুলে দেখলাম, দেখার পরে দেখলাম এটা পুরো উপরটা পুরো সিদ্ধ বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টিয়ে আরেক পিঠ যে ভাজবো সেই আরেক পিঠ উল্টিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে 4 মিনিট লাগবে এটাকে তৈরি করতে, মানে ধোকাটাকে যে এরকমভাবে তৈরি করতে হবে যে এটা 4 মিনিট সময় লাগবে। 1 পিঠে 2 পিঠে 4 মিনিট সময় লাগবে। এরকমভাবে একটু চেপে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দেওয়ার পর তারপর 2 মিনিট পরে আবার খুললাম, খুলে দেখলাম বেশ পিছনটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে, সামনেটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার একটা এটা আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে কাটবো, নইলে গরম থাকলে কাটলে ভেঙে যেতে পারে। আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওইখানে দিয়ে দিয়েছি 75 গ্রামের মতো সর্ষের তেল। একটু সর্ষের তেলটা একটু বেশি দিতে লাগবে তাহলে খেতে খুব টেস্ট হবে। আর দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 2 খানা আলু। আমি 2টো আলু দিয়েছি, আপনাদের যেরকম আলু পছন্দ হবে সেরকম দেবেন এবং আলু ছাড়াও করতে পারবেন এটা। আর এটা আমি একটু আলুটাকে আগে ভাজা করার পরে আমি মশলাটা কেন দিলাম, নইলে মশলাটা প্রথমে দিলে না পুড়ে গেলে আর খেতে স্বাদ লাগে না, তাই এরকমভাবেই আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি 3 টুকরো এলাচ দিয়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি আর 1টা তেজপাতাকে 2 টুকরো করে আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে আলুটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। বেশ নুন হলুদ ছাড়াই আমি ভেজেছি লাল করে। লাল করে ভেজে রাখার পরে এখানে 2 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। কুচিয়ে পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে একটু লালচে লালচে একটু বাদামি বাদামি কালার হয়ে যাবে যখন পেঁয়াজটা, তখন এখানে দিয়ে দেবো। এখানে 12 গোয়া রসুন আছে আর 1.5 ইঞ্চি আদা আছে আর মিডিয়াম সাইজের 2টো টমেটো আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে আমি রেখে দিয়েছি। আমি 12 গোয়া রসুন দিয়েছি কেন, রসুনের কোয়াগুলো একদম সরু সরু ছিল তাই। আর যদি বেশি মোটা মোটা রসুনের কোয়া হয় তাহলে 6 কোয়া দেবেন। আর এখানে দিয়ে দিলাম আমি মশলাগুলো। এখানে মশলা আমি কী দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ রেড চিলি পাউডার এবং লাল লঙ্কার গুঁড়ো মিলিয়ে 1/2 চামচ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর 1/2 চামচ চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এবার গরম মশলা 1/2 চামচ দিয়ে ভালো করে খুব সুন্দর করে এটাকে 2 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা মশলা সব কাঁচা মশলার গন্ধগুলো চলে যায়। এটা কষতে কষতে ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি আমার যে তৈরি হয়ে গেছে ধোকাটা, সেই ধোকাটাকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠটাও কত সুন্দর ভাজা হয়েছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে পুরোপুরি। এ দেখুন খুব সুন্দর করে। এবার আমি একটা
ছুরি নিয়ে, ছুরি হোক যাই হোক যা থাকবে সেটা দিয়ে কেটে নিতে পারবে। আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এবার এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, আপনাদের যেরকম পিস করতে ইচ্ছা করবে সেরকমভাবে পিস করে নিতে পারবেন। আমি একটু বড় বড় করেছি, আপনারা চাইলে ছোটো ছোটোও রাখতে পারেন কি তিকোনাভাবেও কাটতে পারেন। যেরকমভাবে আমি চারকোনাভাবে কেটে কেটে নিয়েছি, এই দেখুন ভিতরটা কতটা সফট আর কতটা নরম হয়েছে, আর এই দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে। একটু আমি যাবতীয় বড় বড় করে কেটে নিয়েছি, এ দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে কাটা। এবার আমি ওখানে যাচ্ছি কড়াইটাতে, মশলাটাতে তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছি, একদম পুরো মশলার তেল ছাড়তে মধ্যে এটাকে একটু আমি কষিয়ে নিলাম ভালো করে। আর এটার মধ্যে রান্নাটার মধ্যে কিন্তু গরম জল দেবেন, গরম জল দিলে খুব খেতে খুব টেস্ট হয়। তাই এখানে আমি হাফ যে আমি মশলাটা যে বেটে যে বাটিটা দিয়েছিলাম ওই বাটির তিন বাটি আমি জল গরম করে রেডি করে আগে থাকতে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ঝোলটা ভালো মতো টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে, গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিয়ে তারপরে যে ডিম দিয়ে আর মসুর ডাল দিয়ে যে ধোকাটাকে বানিয়ে রেখেছি এবার আমি ওটাকে বেশ ভালো করে দিয়ে দেবো। এটাকেও এক থেকে দু মিনিট ধরে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন এই যে ধোকাগুলো যে দিয়েছেন ডিম আর এইটার মিশ্রণটা, এটা দেখবেন অনেক ডবল সাইজ হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর হবে। যত ওটার ভিতরে মশলার রসটা সব কিছু যাবে, খেতে দারুণ হয়েছে। আমি খেয়ে দেখেছি খুব ভালো হয়েছে। আর এখানে দেড় চামচের মতন ঘি দিয়ে দিয়েছি, আমি ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে। আমি ঠিক দু মিনিট পরে এই দেখুন তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন একটা কিন্তু এখানে যে মসুর ডাল আর ডিমটা দিয়ে আমি যে ধোকাটা তৈরি করেছি একটাও কিন্তু ভাঙেনি, কিন্তু দেখুন এই দেখুন তুলে তুলে আমি দেখিয়ে দিচ্ছি একটা ভাঙেওনি। আর এটা দেখেছেন তো ডবল ডবল সাইজ হয়ে গেছে, যা সাইজটা ছিল তার থেকে ডবল সাইজ হয়ে গেছে। এটা আমার কমপ্লিট পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। এই যে আমি প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন এবং রুটি পরোটা লুচি নান এবং পোলাও ফ্রাইড রাইস সবটার সাথেই খেতে পারবেন, এবং রাতের ডিনারেও খেতে পারবেন, দুপুরের লাঞ্চেও খেতে পারবেন। খুবই একটা সুন্দর একটি রেসিপি। আর যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ততক্ষণে যেন ভালো থাকুন।